তো বন্ধুরা তোমরা কি জানো এয়ারপোর্টের প্লেনগুলোকে উড়ানো যাচ্ছে। আমি তোমাদেরকে এরকম তিনটা টিপস দেখাবো যে তিনটা টিপসের মাধ্যমে তোমরা এয়ারপোর্টের প্লেনগুলোকে চালাতে পারবে। अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এয়ারপোর্টের বড় বড় যে প্লেনগুলো আছে সেগুলো তোমরা উড়াতে পারবে। আর বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওতে লাইক করো না, ভিডিওতে ফটাফট লাইক করে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা প্রথমে আমাকে এয়ারপোর্টে যেতে হবে, আমি তোমাদেরকে লাইভ তিনটা টিপস দেখাবো। লাস্টের যে টিপসটা আছে সেটা আমি নিজেও ট্রাই করছি, দুইটা টিপসের কথা তো আমি বলতে পারছি না, সেই দুইটা টিপস আমার বন্ধু আমাকে বলছে ট্রাই করার জন্য। বন্ধুদের টিপসের কথা তো আমি বলতে পারছি না, যদি দুইটা টিপস কাজে না লাগে তাহলে তাদের মাথা গুলি মেরে উড়িয়ে দিব, আর যদি তোমরা ভিডিওতে লাইক না করো তাহলে তোমাদের মাথা গুলি করে উড়িয়ে দিব। ওরে ভাই বলতে বলতে আমরা চলে আসলাম এয়ারপোর্টে, আর এয়ারপোর্টে আসার পর আমি তো ভাই উড়ে গেলাম, দেখতেই পাচ্ছ গাড়ি ভাই ধাক্কা মেরে দিলাম, কোনো সমস্যা নাই আমি চলে আসলাম এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে ভাই দুইটা প্লেন দেখতে পাচ্ছি, আর দুটোটা প্লেনে কিন্তু টিপস গুলো আমরা ব্যবহার করব, আর ব্যবহার করে দেখবো যে আমাদের টিপস গুলা কাজে লাগছে কিনা। তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। প্রথমে আমাকে এক বন্ধু বললো কোড ডায়াল করতে, আর কোড ডায়াল করলে নাকি প্লেনের দরজা খুলে, আর প্লেনের দরজা খুললে নাকি প্লেনকে উড়ানো যায়। তো চলো বন্ধুরা হারামি বন্ধুর হারামি কোড ডায়াল করছি, কোড ডায়াল করার পর দেখতেই পাচ্ছ হারামি বন্ধুর হারামি কোড কিন্তু কাজ করে নাই। আমি আবারও ট্রাই করে দেখছি, কোড মনে হয় ভুল হতে পারে, আমি আবারও ট্রাই করার পর দেখলাম যে এটা তো কাজ করছে না, হারামি বন্ধু আমাকে হারামি কোড বললো তাই তো দরজা খুলছে না। কোনো সমস্যা নাই, প্রথম টিপস কাজে লাগে নাই তো কি হয়েছে, আমাদের কাছে আরো দুইটা টিপস আছে, যে কোনো দুইটা টিপস এর মাধ্যমে একটা না একটা তো কাজে লাগবেই। চলো বন্ধুরা আমরা আরেকটা ট্রাই করি। তো নাম্বার টু যে টিপসটা আছে সেই টিপসটা আমরা কাজে লাগিয়ে দেখি। তো প্রথমে আমাকে বললো এয়ারপোর্টে আসার জন্য, আর আমি তো বর্তমানে এয়ারপোর্টে আছি, আর এয়ারপোর্টে থাকা অবস্থায় আমাকে বলছে আমার পকেট থেকে ফোনটা বের করতে, তো আমি তো অলরেডি ভাই ফোনটা বের করে রাখছি, আর ফোনটা বের করার পর আমাকে বলছে ফোনের মধ্যে ডায়াল করতে, 5555 মানে চারটা 5 ডায়াল করতে বলছে, তো আমি চারটা 5 ফাটাফাট ডায়াল করে নিচ্ছি। তো চারটা 5 ডায়াল করার পর আমার কাছে একটা বাইক আসলো, ওরে ভাই বাইকের মধ্যে তো আগুন ধরছে, ওরে ভাই এটার মধ্যে বসবো কিভাবে, কোনো সমস্যা নাই ভাই বাইক যেভাবে হোক চালাতে হবে, কারণ আমাদেরকে প্লেন উড়াতে হবে। তো প্লেন চালাতে হলে প্লেন থেকে বাইককে অনেক দূরে রাখতে হবে, কারণ প্লেনটাকে ধাক্কা মারতে হবে, এখান থেকে যদি বাইক ধাক্কা মারে লাড়াতে পারি তাহলে আমাদের প্লেনের কিন্তু জায়গা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং আমরা কিন্তু প্লেনটাকে উড়াতে পারবো। তো চলো ভাই বন্ধুদের কথা মতো আমরা কাজ করি, দেখি আমরা সফল হতে পারি কিনা। তো প্রথম আমি প্লেন থেকে অনেক দূরে চলে আসলাম, তোমরা দেখতেই পারছো প্লেন থেকে আমি অনেক দূরে চলে আসলাম, আর এখন আমি প্লেনটাকে ধাক্কা মারবো, আর ধাক্কা মারে দেখবো যে প্লেনটা লড়ছে কিনা, মানে এই প্লেনটাকে আমাকে এখান থেকে সরাতে হবে, আর আমি সরাতে পারলে কিন্তু প্লেনটা উড়াতে পারবো। নতুন আপডেটের পর কিন্তু কোনো না কোনো কিছু চেঞ্জ হয়েছে, আর আমরা ট্রাই করে দেখবো যে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। তো আমরা কি করলাম, প্লেনটাকে এখন ধাক্কা মারলাম, ওরে ভাই ধাক্কা মারার পর কিছুই তো হচ্ছে না, প্লেনের তো ভাই কিছুই হইলো না, এখন দেখি তো দরজা খুলে কিনা, এখন দেখি তো প্লেন উড়াতে পারি কিনা, ওরে ভাই দরজা তো খুলছে না কি করব, কিছুই তো মাথায় আইডিয়া আসছে না। দেখি লাস্টের আমার যে টিপসটা আছে সেটা আমি ট্রাই করব। তো ভাই দেখি এটাকে আরপিজি দিয়ে উড়িয়ে দেই, উড়িয়ে দিয়ে দেখি দরজা খুলে কিনা, আমাদেরকে যেভাবে হোক প্লেন চালাতে হবে। ওরে ভাই আরপিজিও তো কাজ করছে না, কিভাবে দরজা খোলা যায়, কোনো সমস্যা নাই। তো লাস্টের যে টিপসটা আছে সেটা কিন্তু আমার নিজের, আর আমি কিন্তু বলছি ভাই লাইভ প্রুফ তোমাদেরকে দেখাবো, তো এখন বাস তোমরা দেখতে থাকো। তো প্রথমে তোমাদের কাজ হবে টিক্কি বোম মারতে হবে, আমার কাছে যতগুলো টিক্কি বোম ছিল না সবগুলো ভাই প্লেনের উপরে মারতে থাকলাম, দেখতেই পাচ্ছ ভাই টিক্কি বোম মারতেই থাকলাম মারতেই থাকলাম, পুরাটা প্লেন টিক্কি বোম দিয়ে এরকম ভাবে রাখতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ দরজার মধ্যে কতগুলা টিক্কি বোম মারছি, আর তোমরা দেখতেই পাচ্ছ প্লেনের সামনে কতগুলো টিক্কি বোম মারছি। বন্ধুরা তোমরা যদি প্লেনটাকে উড়াতে চাও তো তোমাদের প্রথম কাজ হবে টিক্কি বোম দিয়ে তোমাদের এরকম করা, দেখতেই পাচ্ছ দরজা এবং যা কিছু আছে সবকিছু কিন্তু আমি টিক্কি বোম দিয়ে ঘুরিয়ে রাখছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা প্লেনটাকে উড়াবো, উড়ানোর জন্য ভাই প্রথমে আমার মোবাইলটা বের করলাম, মোবাইলটা বের করার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু ভাই প্লেনটাকে উড়িয়ে দিলাম। তো তোমরা কিন্তু এই রকম ভাবে প্লেনটাকে উড়িয়ে দিতে পারবে, আমরা কিন্তু অন্য কোনো অপশন পাচ্ছি না প্লেনটাকে উড়ানোর জন্য, কারণ ভাই আমাদের রোহিত ভাই কিন্তু এখনো কোনো অপশন দেই নাই প্লেন উড়ানোর। বর্তমানে নেক্সট আপডেটে হয়তো প্লেন উড়ানোর কোনো অপশন দিয়ে দিবে, তখন অবশ্যই আমরা প্লেনটাকে উড়াতে পারবো। আর তাই বলবো ভিডিওতে যদি লাইক না করে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্লেন উড়ানোর কোনো যদি অপশন আসে তাহলে সাথে সাথে তোমাদের কাছে ভিডিও দিয়ে দিব, আর তোমরা দেখে কিন্তু প্লেনটাকে উড়াতে পারবে। আর আমাদের গেমের ভিতরে কিন্তু প্লেন উড়ানোর অপশন কিন্তু অলরেডি একটা দিয়ে দিছে, তোমরা কিন্তু অনেকেই জানো, অনেকেই কিন্তু জানো না প্লেন কিন্তু উড়ানো যায় বাট প্লেন কিন্তু চালানো যায় না, তোমরা কিন্তু অনেকেই জানো। আর আমি আবারও দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে প্লেনটাকে উড়াবে, কারণ এটা হচ্ছে যুদ্ধর প্লেন যেটা আমরা নিজে উড়াতে পারবো না, কিন্তু এটা নিজে নিজে আকাশে উড়বে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রথমে তোমরা মোবাইলটা বের করবা, মোবাইলটা বের করার পর আরজিএস টুলের ভিতরে চলে যাবা, আর আমি আরজিএস টুল নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়ে দিয়েছি, আর তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে কিন্তু দেখতে পারবে, আমার চ্যানেলে কিন্তু সেই ভিডিওটা দেওয়া আছে। আরজিএস টুলের ভিতরে যা কিছু আছে
সবকিছু কিন্তু আমি ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি, চাইলে তোমরা দেখতে পারো। তো তোমরা কি করবা, আরজেএস টুলের ভিতরে চলে যাবা। চলে যাওয়ার পর তোমরা কি করবা, টাইপিং করবা JETZ, যতগুলো জেট আছে সবগুলোকে তোমরা একসাথে করে নিবা। করে নেওয়ার পর কিন্তু ভাই তোমাদের কাছে জেট চলে আসবে। ভাই দেখতেই পারছো আকাশের মধ্যে কতগুলো জেট, তোমরা কিন্তু দেখতেই পারছো। এইগুলা কিন্তু যুদ্ধ করার প্লেন। কিছুদিন পর এরকম আপডেট আসবে, আর এইরকম আপডেট আসার ফলে কিন্তু আমরা এই যুদ্ধের প্লেন গুলাকে কিন্তু কন্ট্রোল করতে পারবো। মানে এই যুদ্ধের প্লেন গুলা কিন্তু আমরা নিজে চালাতে পারবো। বর্তমানে দেখতেই পারছো রোহিত ভাই কিন্তু আমাদের গেমের ভিতরে এই যুদ্ধের প্লেন গুলাকে কিন্তু অ্যাড করে দিছে। তো তোমরা কিন্তু চাইলে যতগুলা মনে চাই ততগুলা কিন্তু জেট যে প্লেন গুলো আছে সেই প্লেন গুলাকে কিন্তু আনতে পারবে, আনলিমিট আনতে পারবে। যতগুলা মনে চাই ততগুলাই কিন্তু আনতে পারবে। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও, আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিরকম ভিডিও তোমাদের পছন্দ। তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো এরকম ভিডিও আনার। আমরা যেহেতু ঠিকঠাক মতো প্লেন চালাতে পারি নাই, এই জন্য আমি তোমাদেরকে দুইটা জাদু দেখাবো। তো প্রথম যে জাদুটা আছে সেই জাদুটা দেখার জন্য প্রথমে তোমরা মোবাইলটা বের করবা। মোবাইলটা বের করার পর তোমরা 800 ডায়াল করবা। 800 ডায়াল করার পর তোমার সামনে চলে আসবে হেলিকপ্টার, আর যখন হেলিকপ্টার চলে আসবে তারপর তোমরা নিয়ে নিবে আরপিজি, আর আরপিজি দিয়ে তোমরা হেলিকপ্টারটাকে ব্লাস্ট করে দিবে। তো দেখতেই পারছো আমি হেলিকপ্টারটাকে ব্লাস্ট করে দিছি। ওরে ভাই হেলিকপ্টার কোথায় গেল, দেখতেই পারছো ভাই হেলিকপ্টার তো দেখাই যাচ্ছে না। ওরে ভাই হেলিকপ্টার কই গেল, গায়েব হয়ে গেল নাকি, দেখতেই পারছো ভাই হেলিকপ্টার কোনো জায়গায় দেখা যাচ্ছে না। ওরে ভাই হেলিকপ্টার তো পাওয়া গেছে, দেখতেই পারছো হেলিকপ্টার তো ভাই ব্লাস্ট হয় নাই কিন্তু হেলিকপ্টার পাওয়া গেছে। তো আমি কি করব, আবারও এটার উপর আরপিজি মারবো, দেখবো এটাকে ব্লাস্ট করতে পারি কিনা। আবারও আমি আরপিজি মারলাম, দেখতেই পারছো ওরে ভাই এটা তো গায়েব হয়ে যাচ্ছে, এটা তো ব্লাস্ট হচ্ছে না। কোথায় ব্লাস্ট হবে, কোথায় কি হবে, আরে ভাই এটা কই গেল, কই গেল তো কই, এটা কই গেল, দেখতেই পারছো ভাই এটা তো গায়েব হয়ে গেছে। ওরে ভাই অনেক দূরে গিয়ে পড়ছে, দেখতেই পারছো ভাই এটাকে কিভাবে কি করব বুঝতে পারতাছি না। চলো তো ভাই সামনে যাই। সামনে গিয়ে যাওয়ার পর দেখতেই পারছো ওরে ভাই এটা তো ব্লাস্টই হই না, কেন ব্লাস্ট হই না, কোন কারণে ব্লাস্ট হই না। এই হেলিকপ্টারটাকে কিন্তু আমরা ব্লাস্ট করতে পারবো না। আমি কিন্তু এটার উপর আবারও আরপিজি মারছি। ওরে ভাই এটা তো ব্লাস্ট হবার নামই নিচ্ছে না, এটা কি ব্লাস্ট হবে না, দেখতে পারছো এটা কিন্তু কোনো রকম ভাবে ব্লাস্ট হচ্ছে না। তো নাম্বার টু জাদু দেখার জন্য আমি কি করব, ঘোড়া নিয়ে নিব। তো দেখতে পারছো আমার সামনে চলে আসলো ঘোড়া। তো ঘোড়া আসার পর কি করব, আমি আরেকটা কোড ডায়াল করব 7112। দেখতে পারছো আমি এখন ঘোড়ার উপর বসে গেলাম। আর তোমরা এই জাদুটা করতে চাইলে তোমরা দুইটা কোড ডায়াল করতে হবে। আমি কিন্তু দুইটা কোড অলরেডি ডায়াল করে ফেলছি, তোমরা দেখতে পারছো। তো অলরেডি কিন্তু আমাদের জাদু কাজ করছে না। আমাদের জাদু কাজ করার জন্য আমরা এখন যেতে হবে রাস্তায়, এবং রাস্তায় গিয়ে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে আমাদের জাদু কিভাবে কাজে লাগে। তো এখন কিন্তু দেখতে পারছো ভাই আমাদের ঘোড়া কিন্তু আকাশের উপরে। ওরে ভাই এটা কিভাবে সম্ভব, ঘোড়া থাকে ভাই মাটির সাথে আর এখানে ভাই ঘোড়া কিন্তু আকাশে, দেখতে পারছো। ওরে ভাই সাহেব গাড়ির সাথে ধাক্কা দিলেও কিন্তু ঘোড়া আকাশের উপরে চলে যায়। ওরে ভাই ঘোড়া ভাই আকাশের উপরে চলছে, এরকম ভাবে কিন্তু তোমরা ঘোড়াকে আকাশের উপরে চালাতে পারবে। দেখতে পারছো ভাই আমি কিন্তু আকাশের উপরে ঘোড়া চালাচ্ছি, তোমরাও কিন্তু আমার মতন সেম টু সেম ঘোড়া কিন্তু আকাশে চালাতে পারবে এবং এরকম কিন্তু মজা করতে পারবে। তো তোমাদের দুইটা জাদুর মধ্যে কোন জাদুটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।